মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এগারী ভিরু কাপুরু ভয়াত দিল্লীক ভয় করে, অমিত শাহক ভয় করে, কেন্দ্রক ভয় করে। মেঘালয় সীমান্ত পুলিশে যে কাম করেছে সঠিক কাম করেছে, আমার বনরক্ষীয় সঠিক কাম করেছে। বৈদিক যুগের রীতি সকলের দাঁড়িয়ে আছে, সাদা তুলনা করে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এগারী ভিরু কাপুরুক ভয়াতুর, কারণ দিল্লীক ভয় করে, অমিত শাহক ভয় করে, কেন্দ্রক ভয় করে। সেই কারণে পুলিশক নিন্দা করেছে। মানে ভাবো যে মেঘালয় সীমান্ত পুলিশে যে কাম করেছে সঠিক কাম করেছে, আমার বনরক্ষীয় সঠিক কাম করেছে। কারণ পুলিশে এনেদরে পুলিশকে নিয়ন্ত্রণ করা ঠিক নহয় যে মুখ্যমন্ত্রী নিজের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির কারণে পুলিশক নিয়ন্ত্রণ করব। পুলিশে আমার সীমান্ত সুরক্ষার কারণে কাম করব, আকো সেই পুলিশক উলটাই মুখ্যমন্ত্রী নিয়ন্ত্রণ করব, এই একেবারে ঠিক কথা নহয়। মই মুখ্যমন্ত্রীর এই বক্তব্যক তীব্র গরিহণা দিছো। মেঘালয়ের মধ্যে যে সময় উত্তেজনা চলি আছে সেই সময় মুখ্যমন্ত্রীর উচিত আছিল সীমান্তলৈ যাওয়া। তেখেতে যাব নোৱাৰিলে উচিত আছিল মন্ত্রী প্রেরণ করা, একো কাম করা নাই, বরং মেঘালয়ের পক্ষ গ্রহণ করেছে। এইবাসীর কারণে অত্যন্ত দুর্ভাগ্যজনক কথা যে মুখ্যমন্ত্রী জনতার নাই, মেঘালয়ের পক্ষে গ্রহণ করেছে। এই দুর্ভাগ্যজনক কথা। মেঘালয়ের মুখ্যমন্ত্রী মেঘালয়ের পক্ষে স্থিতি গ্রহণ করেছে, সেই মানে তাক বেয়া নাপাও, কারণ মেঘালয়ের মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রী জনতার পক্ষে, ভৌগোলিক সীমা তার পক্ষে স্থিতি গ্রহণ করা নাই, কারণ মুখ্যমন্ত্রী অমিত শাহক ভয় করে। মানে ভাবো যে আরক্ষী সংবিধানের গণ্ডির ভিতর থাকি কাম করব লাগে। আরক্ষীক যে ম্যান্ডেট দিয়া হয়েছে, আরক্ষীর যে স্বতন্ত্রতা, আরক্ষী কোনো পলিটিক্যাল ব্যক্তির, রাজনৈতিক ব্যক্তির পলিটিক্যাল এজেন্ডা মতে কাম করব না লাগে, যে সংবিধান মতে আরক্ষীয় কাম করব লাগে। মই ভাবো হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরে পাহরি গেছে যে আমার প্রাচীন কালের ঋষিমুনি সকলের সকলরে দাড়ি আছিল, আমার যে বৈদিক যুগের ঋষিমুনি সকল তেওঁলোকৰ সকলের দাড়ি আছিল, তেওঁলোকৰ সাদ্দাম হুসেনক তুলনা করব নাকি হিমন্ত বিশ্ব শর্মায়? নিজে ক্লিন সেভ হল বুলিয়ে ঋষিমুনি সকলক অপমান করার অধিকার আছে নাকি? মই ভাবো যে এই রাহুল গান্ধীক যে ব্যঙ্গ করেছে রাহুল গান্ধী ডাঙরিয়াক, সেই ব্যঙ্গর জড়িয়ে ভারতের পুরনি ঋষিমুনি সকলক হিমন্ত বিশ্ব শর্মায় ব্যঙ্গ করেছে। কারণ আমার যখন ঋষিমুনি বৈদিক যুগের যখন ঋষিমুনি বেশিরভাগরে দাঁড়িয়ে আসে আর দীঘল দীঘল দাঁড়িয়ে আসে, তেওঁলোকক ব্যঙ্গ করা হয়েছে। এই কথা কই ভারতজোড়ো যাত্রাক লৈ বিজেপিয়ে ভয় খাইছে আর সেই কারণে তেওঁলোকে ব্যঙ্গ বিদ্রুপ আরম্ভ করেছে। কারণ এই যাত্রায় ঘৃণার বিরুদ্ধে, এই যাত্রায় সরকারের নিবনুয় সমস্যা সমাধানের যেমন ব্যর্থতা প্রকাশ করেছে তার বিরুদ্ধে, এই যাত্রায় মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এক জনজাগরণ সৃষ্টি করেছে, যার কারণে ভারতীয় জনতা পার্টি আর ইয়ার নেতা সকল ভয় খাইছে। যদি ফ্লপেই হয়েছে তেওঁলোকৰ ইমান মূরের কামড়ি কিয় হয়েছে? তেওঁলোকে ভাল পাব লাগে ফ্লপ হলে, তেওঁলোকৰ মূরের কামড়ি হয়েছে মানে এটা সফলতা পাইছে, সেই কারণে মূরের কামড়ি হয়েছে। নির্বাচন তো বেলেগ বস্তু, নির্বাচনত আমি এই যাত্রার সুফল নিশ্চয় পাম, কিন্তু আমি আর যাত্রাটা নির্বাচন কেন্দ্রিক নহয়। কারণ নির্বাচনের রসায়নটা বেলেগ আর কেতিয়াবা লোহার লগত টক্কর লোহা দি দিব লাগে। গতি নির্বাচনের কারণে আমি রণকৌশল প্রস্তুত করব লাগবে। বিজেপির যে রাজনীতি, সেই রাজনীতির আমি সঠিক রণকৌশল তৈরি করলে বিজেপি প্রতিরোধ্য, এনেকা নহয় যে বিজেপি অপ্রতিরোধ্য, বিজেপিক প্রতিরোধ করব পারি। ভারতের জনগণে অটল বিহারী বাজপেয়ী, অটল বিহারী বাজপেয়ীর ভাবমূর্তি বেলেগ আছিল, সেই অটল বিহারী বাজপেয়ীর শাসনকে উফরাই পেলাইছিল। আর মোদী ডাঙরিয়া তো সকলে জানে অকল সমাজত বিদ্বেষ বিয়পায়, ঘৃণা বিয়পায়, মিছা কথা কয়, চলাহী কথা কয়, সকলে জানে। গতি মোদী ডাঙরিয়া উফরাতো ইমান টান কাম নহয়। যে সময় ভারতের জনগণে বাজপেয়ীকে উফরাই দিছিল, সেই সময় মোদী ডাঙরিয়াক উফরাতো মই বড় জটিল কাম বলে না ভাবো।